হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে যে ব্যাপারে বলবো সেটা হলো জিএসটি এর সুবিধা এবং অসুবিধা। প্রথমেই বলে রাখি জিএসটি কী। জিএসটি হলো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 1 July 2017 অ্যাকর্ডিং টু 101 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবার বলবো জিএসটি কয় প্রকার। জিএসটি 3 টাইপস, সিজিএসটি, এসজিএসটি এবং আইজিএসটি। সিজিএসটি ফর সেন্ট্রাল, এসজিএসটি ফর স্টেট এবং আইজিএসটি ফর ইন্টার স্টেট। জিএসটির মধ্যে 5 ধরনের ট্যাক্স আছে, 0% ট্যাক্স, 5% ট্যাক্স, 12% ট্যাক্স, 18% ট্যাক্স এবং 28% ট্যাক্স। 0% ফর এসেন্সিয়াল নেসেসারি এলিমেন্টস অ্যান্ড 28% ফর লাক্সারি এলিমেন্টস। এখন প্রশ্ন হলো, আমরা তো আগেও ট্যাক্স দিতাম, তাহলে নতুনভাবে জিএসটি আনার প্রয়োজন কেন হলো? এর একটাই উত্তর, ক্যাসকেডিং ইফেক্ট অফ ট্যাক্সেস। সো হোয়াট ইজ ক্যাসকেডিং ইফেক্ট অফ ট্যাক্সেস? ক্যাসকেডিং ইফেক্ট হলো ট্যাক্স অন ট্যাক্স। হোয়াট ইজ দিস? একটা উদাহরণ দিয়ে বোঝায়। সাপোজ আই অ্যাম এ কলেজ স্টুডেন্ট, আমার বার্থডে আছে, তাই আমি কলেজ স্টুডেন্টদের জন্য চকলেট নিয়ে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে আমার কিছু ফ্রেন্ড আমাকে উইশ করলো এবং চকলেট নিল। তারপর কলেজ পৌঁছে আমি প্রিন্সিপালের হাতে সমস্ত চকলেট দিলাম এবং প্রিন্সিপাল আবার সবাইকে চকলেটগুলি দিতে বলল। তাই আমার যে 10 জন ফ্রেন্ড অলরেডি রাস্তায় চকলেট পেয়ে গেছিলো, তারা আবার নতুন করে পেল। এটা হলো আগেকার ট্যাক্স সিস্টেম। বাট জিএসটিতে কী হলো, আমি সবার আগে প্রিন্সিপালের হাতেই চকলেটগুলি দিয়ে দিলাম, তার ফলে আর কেউ এক্সট্রা চকলেট পেল না। দিস ইজ জিএসটি। আগে আমরা জেনে না জানে ক্যাসকেডিং ইফেক্টের জন্য র মেটেরিয়াল থেকে শুরু করে ফাইনাল আউটপুট অবধি টোটাল 40-50% ট্যাক্স দিতাম, যেটা আর সম্ভব নয়। তাই হয়তো প্রবীণ অর্থনীতিবিদ এই জন্যই বলেছেন, সুমন মুখোপাধ্যায়, যে জিএসটির বিরোধিতা করা হলো কালিদাসের মতো ডালে বসে ডাল কাটা। বাট মাই পার্সোনাল ভিউ ইজ দ্যাট জিএসটি ইজ দ্য মোস্ট টেরিবল থিংস হুজ টাইম শুড নট কাম, বাট আনফর্চুনেটলি ইট হ্যাজ কাম। জাস্ট লাইক ইউ প্ল্যান্ট এ ট্রি হোয়েন দ্য সয়েল ইজ নট রেডি টু টেক ইট। কেন আমি এরকম বলছি? প্রথম পয়েন্ট হলো, সারা বিশ্বে ইউ ক্যান বেসিক্যালি গেট অনলি ওয়ান জিএসটি, এক্সেপ্ট ব্রাজিল এবং কানাডা, যেখানে ডুয়াল জিএসটি সিস্টেম চালু আছে। ইফ রিয়ালি জিএসটি উইল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, দেন আই হ্যাভ নো প্রবলেম। বাট ইন ইন্ডিয়া আপনারা যদি আমাদের কনস্টিটিউশনের 101তম অ্যামেন্ডমেন্টের 246A আর্টিকেলটি পড়েন, দেখবেন লেখা আছে, পার্লামেন্ট ও স্টেট প্রত্যেকের নিজ নিজ কর ধার্য করার ক্ষমতা এবং অধিকার রয়েছে। দ্যাট মিন্স 29 স্টেটস, দ্যাট ইজ 29 জিএসটি, প্লাস ওয়ান সেলস ট্যাক্স, দ্যাট ইজ 30, প্লাস ওয়ান সার্ভিস ট্যাক্স 31, প্লাস ওয়ান এক্সাইজ ডিউটি 32, অর্থাৎ অল টোটাল হলো 32 ট্যাক্সেস। তাছাড়া ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডাইভার্স কান্ট্রি দ্যান আদার, দ্যাট ইজ মোর ডিফারেন্ট ফ্রম ঝাড়খণ্ড অ্যান্ড তামিলনাড়ু দ্যান পর্তুগাল অ্যান্ড ইটালি। সো হোয়াট ইজ গুড ফর ঝাড়খণ্ড অ্যান্ড ছত্তিশগড় ইজ নট গুড ফর মহারাষ্ট্র। সো ওয়ান কাইন্ড অফ জিএসটি ইজ নট উইল বি ইকুয়াল ফর অল স্টেটস। আই থিঙ্ক এটা আরও কমপ্লেক্সিটি ও আনসার্টেনটি বাড়াবে। পয়েন্ট নম্বর 2, কেন আমাদের জিএসটি সিঙ্গাপুরের জিএসটির মতো হলো না, যেখানে আপনি জুতো, কাপড়, লাক্সারি
যাই কিছুই কিনুন না কেন, ইউ হ্যাভ টু পে 7% জিএসটি। চিন্তা করুন, ট্র্যাক্টর কিনা একটা লাক্সারি পার্টস, সো কোনো চাষি যদি ট্র্যাক্টর কিনে থাকে তাকে 28% ট্যাক্স দিতে হবে। অথচ মার্সিডিজ বেঞ্চ ফোর হুইলার, যেটার জন্য জিএসটি হলো নাকি 6%। আবার সোনার বিস্কুটের জন্য জিএসটি দিতে হবে 3%, অথচ খাওয়ার বিস্কুটে জিএসটি হলো 28%। আমি অলওয়েজ বিলিভ করি আমাদের ওয়ার্ড হওয়া উচিত মেক ইন ইন্ডিয়া, কিন্তু ইজ নট আওয়ার ট্যাক্স সিস্টেম সেজ দ্যাট প্লিজ কুইট ইন্ডিয়া? হোয়াই দ্য পেট্রোলিয়াম প্রোডাক্ট, ইলেকট্রিসিটি, রিয়েল এস্টেট ইজ আউট অফ জিএসটি? ইট ইজ নট ইন্ডিকেটিং এ বিগ হ্যান্ড অফ করাপশন? একইভাবে মেয়েদের নিত্য প্রয়োজনীয় জিনিস স্যানিটারি ন্যাপকিন, যার জন্য 12% জিএসটি দিতে হবে, অথচ বালা মেয়েদের কোনো যেটা না পড়লে কোনো সমস্যাও হতো না, তার জন্য কোনো জিএসটি নেই, 0% জিএসটি। জিএসটির জন্য প্রতি মাসের 10, 15 এবং 28 তারিখে ইউ হ্যাভ টু ফাইল 3 রিটার্নস, অ্যান্ড অফকোর্স অল আর অনলাইন, দ্যাট ইজ ইন 1 ইয়ার 3 × 12 রিটার্নস ইকুয়াল টু 36 রিটার্নস প্লাস 12 প্রিভিয়াস রিটার্নস অ্যান্ড 1 অ্যানুয়াল রিটার্নস, দ্যাট ইজ 49 রিটার্নস। চিন্তা করুন তো, কোনো সার্ভিস প্রোভাইডারের কাছে এটা কতটা কষ্টকর, তার থেকেও যে সোলাপুর বা জয়সলমীরে থাকে তাদের অবস্থাটা কেমন হয়, যেখানকার মানুষদের কাছে অনলাইন কম্পিউটার সব কিছু একটা আশ্চর্যজনক ব্যাপার। সবশেষে একটাই কথা বলবো, হে ভারতবাসী, তোমরা একে অপরের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। সো ফ্রেন্ডস, আজকে এই অবধি, থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।